এই যে এই যেটা এই যেটা কমিশনের দুই দুইটা আর কি, আর কি একটা মানে আপনি মনে করতেছেন এটা ইয়ে থেকে আসছে, ওয়েবসাইট থেকে আসছে, তাই তো? ওয়েবসাইট থেকে মানে আসতে পারে, আমি আপনি কনফার্ম, আপনি কনফার্ম না? ঠিক আছে, আমি তো কম করতে আর কি। আচ্ছা আচ্ছা, লিঙ্কডইনে যান এবার, ইয়ে করেন, আপনি যে কোনো একটা জায়গায় মার্কেটিং করছেন সেটা ওপেন করেন, আপনার সেল আসছে আর্টিকেল থেকে। তাহলে এখানে এই যে আমার ইমপ্রেশন কত দেখতেছেন, 24,538, ঠিক আছে? আপনার এখান থেকে সেল হবে না এমন কোনো জিনিস নাই, এই লিঙ্কডইন থেকে সেল হবে না। ইভেন হ্যাঁ, ইভেন আপনি অ্যামাজনের মার্কেটিংও, আপনাদেরকে আমি বারবার বলছি যে আপনারা আদার্স যে মার্কেটিং মার্কেটার যারা মার্কেটিং করতেছে তাদেরকে ফলো করেন, তারা কি করতেছে আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, জি জি ভাই। আচ্ছা, এখানে অ্যামাজনের মার্কেটাররাও পোস্ট করতেছে, এখানে অ্যামাজনের ড্রপ শিপিং যারা করে তারাও পোস্ট করতেছে, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তার যদি সেল না আসে সে পোস্ট করবে কেন, নাম্বার ওয়ান প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ওয়ারিয়র প্লাস, জেবিজু, ক্লিক ব্যাংক সব মার্কেটিং চলতেছে এখানে। তাহলে আপনি যখনই একটা কোনো একটা গ্রুপ পোস্ট, গ্রুপে গ্রুপে পোস্ট করতেছেন, আরও 10 জনের পোস্ট একটু ঘাটেন, তাদের মার্কেটিং পলিসিগুলো বোঝার চেষ্টা করেন, আমি কি ক্লিয়ার? এখানে দেখেন আপনি, এবার এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ইমপ্রেশন কি করে আসলো, তাই না? হ্যাঁ, তো এই ইমপ্রেশন আসার কারণ হচ্ছে মানে আমার পোস্ট ফরম্যাটটা ভালো, ক্লিয়ার? আচ্ছা, আমি ওয়ারিয়র প্লাসের একটা প্রোডাক্টিভ মার্কেটিং করে দেখাই, মানে সে কথা বলতেছে সাথে সাথে টেক্সটগুলো হাইলাইট হবে, তাই না? এই যে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, জেনারেটিভ ভিডিও, এআই অ্যাডস, এখানে জাস্ট আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন, আপনার অফার লিঙ্কটা, ক্লিয়ার? এই যে আপনার অফার লিঙ্কটা, অফার লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, সব নিয়ে আসবে সে। এখানে একটা ফুল স্টপ দিয়ে এটুকু দিয়ে, ভাই এটা তো ভালো, হ্যাঁ এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, এই যে আমার টেক্সট রেডি, এবং হ্যাঁ এডিট স্টাইলে ক্লিক করে দিব, এই আমার ভিডিও রেডি। ও এখানে এসে মডেল দিবে, অনেকগুলো মডেল দিবে, আপনার যেটা খুশি সেটা নেবেন, ক্লিয়ার? হ্যাঁ, যেটা খুশি যাকে খুশি তাকে নেবেন। তা আমি মূলত প্রথমটা দিয়েই করি, আর এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করে দিবেন, যেহেতু ইউটিউবে আপলোড করবেন আপনি, আর ক্রিয়েট অ্যাডস এ ক্লিক করুন, ব্যাকগ্রাউন্ডটা অফ করে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অফ করে দিতে হবে, এই লিংকটা ধরে দিন, হ্যাঁ এই লিংকটা ক্লোজ করে দিয়ে ভিডিওটা আপলোড করে দিব, ভিডিও আমার তো আগের বানানোই আছে, এই যে ভিডিও যেটা এখন বানাইতেছিলাম না, না ভাই এটা হয়ে গেছে, এটা আর যাবে না, এই যে 3 ইমপ্রেশন চলে আসছে অলরেডি। আরে আপনি আসলে ঠিক আছে, এটা তো বস, আপনি তো বস, ভবিষ্যতে আপনার লোক একটু আমার কাজ করতে হবে, ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই করেন, ওই যে সব ম্যাটেরিয়ালস দিয়েই দিছি, তাই না? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ, আপনি শুরু করেন, গ্রেট সাকসেস, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, বিদায় নিলাম, হ্যাঁ আল্লাহ হাফেজ। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।